বৃহস্পতিবার হাজার হাজার কিশোর কিশোরী তাদের জিসিএসি পরীক্ষার ফলাফল পেয়েছে ইংল্যান্ডে পাশের হার সামান্য কমেছে কিন্তু ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডে বেড়েছে ফলাফল উদযাপনের জন্য স্কুলে স্কুলে ছিল প্রস্তুতি গ্যাব্রিয়েল রুলিং কলেজে যাওয়ার প্রয়োজনীয় পাস মার্ক পেয়েছে আর আবিদ্যা লা আবেলা গিজ আশেপাথে গ্যালাই ওয়ান সিজ ওয়েভার আমখানা গ্লাড আইক ছেলে মেয়েদের ফলাফল অভিভাবকদের জন্য ছিল আনন্দের মুহূর্ত তবে সবার জন্য দিনটি আনন্দের ছিল না ইংল্যান্ডে প্রায় চল্লিশ শতাংশ শিক্ষার্থী ম্যাথস ও ইংলিশে পাশ করতে পারেনি

ব্যাথানি আবারও অল্পের জন্য পাশ করতে পারেনি এদিকে গত সপ্তাহে প্রকাশিত এ লেভেল ফলাফলের মতোই জিসিএসই পরীক্ষায়ও লন্ডন এবার ইংল্যান্ডে সেরা পারফর্মিং অঞ্চল হিসেবে উঠে এসেছে যেখানে সর্বোচ্চ গ্রেড পাওয়া শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি এছাড়া পাশের হারের দিক থেকেও লন্ডন শীর্ষে ইস্ট লন্ডনের কমিনিটি কমিউনিটি স্কুলের শিক্ষার্থীদের মুখে ছিল আনন্দের হাসি তারা সেই ফলাফল হাতে পেয়েছে যার জন্য তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল I was like struggling with that most of the year. But um, it's like a weight lifted off my shoulder now I'm seeing the results and it's like, it feels good. I'm nine in English literature. I'm seeing this performance is genuinely like beautiful. I was on a six a few months ago. Like I feel like a poet. I could genuinely go and teach English right now. I, I, feel, I feel amazing right now. তবে সুখবর শুধু কিশোর কিশোরীরাই পায়নি বাহান্ন বছর বয়সী স্টিফেন হারগ্রিপস স্কুল থেকে বহিষ্কৃত হয়েছিলেন প্রায় চল্লিশ বছর আগে

যেসব কিশোর কিশোরী ম্যাথস ও ইংলিশে পাশ করেছে তাদেরকে নটিংহামের এই সফটওয়্যার কোম্পানি অ্যাপ্রেন্টিস হিসেবে নিচ্ছে এই সফটওয়্যার কোম্পানি এমন শিক্ষার্থীদেরও অ্যাপ্রেন্টিস হিসেবে নেয় যারা পাশ করেনি। we're passionate about that actually we do take on apprentices that don't necessarily reach those grades and we give them every support that we can to help them transition into the workplace and achieve those ultimate qualifications